হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো আজ আমরা জানি যে যেহেতু পশ্চিমবঙ্গের বন দপ্তর যে বনসহায়কের পোস্টটা বের করেছে অর্থাৎ যেখানে দু জন কর্মী নিয়োগ করা হবে বনসহায়ক পোস্টে সেখানে আমাদের ডিরেক্ট ইন্টারভিউ হবে ডিরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আমাদের নিয়োগ হবে তো সেখানে আমাদের জিকে জিজ্ঞেস করা হবে রাইট বাট কী কী জিকে আসবে আমরা জানি না জিকে যেখান থেকে ইচ্ছে আসতে পারে রাইট জেনারেল নলেজ সাধারণ জ্ঞান সেটা যেখান থেকে ইচ্ছে জিজ্ঞাসা করা হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বনদপ্তর রিলেটেড কিছু জিকে আছে যেগুলো পড়ে গেলে যেখান থেকে আমরা কোয়েশ্চেন্স পাবোই পাবো কেননা যেহেতু কাজটা বন দপ্তরের তো যারা আমাদের ইন্টারভিউ নেবে তারা তো এটাই চাইবে না যে আমরা বন দপ্তর সম্পর্কে কী কী জানি বন জঙ্গল সম্পর্কে কী কী জানি ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গে এগুলো কোথায় কোথায় কী কী আছে এর সম্পর্কে কী কী জানি এগুলো তারা অবশ্যই জানতে চাইবে যে আমরা জানি কি না ওকে সো আজকের ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা টপিক আমি ছবি সহ বুঝিয়েছি কারণ আমরা জানি অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল দুটো একসাথে হলে আমাদের সেটা বেশি মনে থাকে বেশি দিন পর্যন্ত মনে থাকে বেশি মাথায় ঢুকে যায় রাইট তো চলো শুরু করা যাক তাহলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে বনের ব্যাপারে সেটা হলো পশ্চিমবঙ্গের কত শতাংশ বনাঞ্চল রয়েছে তো পশ্চিমবঙ্গের আঠেরো দশমিক ছিয়ানব্বই শতাংশ জুড়ে রয়েছে বনাঞ্চল এবং সারা ভারতে গড়ে মোট কত শতাংশ বনাঞ্চল রয়েছে সেটা হলো তেইশ শতাংশ ঠিক আছে তো এখান থেকে আমরা দুটো প্রশ্ন জেনে নিলাম দেন নেক্সট জেনে নেব পশ্চিমবঙ্গে মোট কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে তো পশ্চিমবঙ্গের মোট ন্যাশনাল পার্কের সংখ্যা ছয়টি এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কতগুলো রয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে পনেরোটি আর পশ্চিমবঙ্গের মোট যে এলিফ্যান্ট রিসার্ভ বা হাতির জন্য যে সংরক্ষিত ভূমির জায়গা মানে যেখানে পশ্চিমবঙ্গের হাতি সংরক্ষিত অবস্থায় থাকে সেই জায়গা রয়েছে দুটি এবার দেখো পশ্চিমবঙ্গ যে দুটি প্রধান যে দুটি বসের জন্য বিখ্যাত সেটি হলো এক তো রয়্যাল বেঙ্গল টাইগার এবং দুই হল এক গন্ডার তো এই এক শৃঙ্গ গণ্ডার অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কেও পাওয়া যায় ইনফ্যাক্ট ভারতের সব থেকে বেশি যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় সেটা পাওয়া যায় অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এবং তারপরে সব বেশি যেটা পাওয়া যায় সেটা হলো পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গ রয়্যাল বেঙ্গল টাইগার এবং একসৃঙ্গ কন্ডারের জন্য বিখ্যাত দেন নেক্সট দেখে নেব পশ্চিমবঙ্গ যে ব্যতিক্রমী অরণ্যের জন্য বিখ্যাত সেটি হল সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ব্যতিক্রমী কেন কেননা পৃথিবীর আর কোনো জায়গায় এটা এইভাবে পাওয়া যায় না তো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সত্যিই ব্যতিক্রম তো সুন্দরবনের ম্যানগ্রোব অরণ্যের কী কী বৈশিষ্ট্য আছে এক তো লবণাক্ত মৃত্তিকা এখানকার যে মাটি সেই মাটিতে লবণের পরিমাণ বেশি তাই এই মাটি লবণাক্ত তো লবণাক্ত মৃত্তিকা হওয়ার কারণে কী হয় লবণাক্ত মৃত্তিকার কারণে এইখানকার মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম অর্থাৎ গাছেরা মূল দ্বারা মাটি থেকে অক্সিজেন শোষণ করতে পারে না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্বাসমূল এই শ্বাসমূল দিয়ে গাছ কি করে এই শ্বাসমূল গাছের যে মাটির তলা থেকে যে মূল থাকে সেই মূলগুলো মাটির ওপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য তো শ্বাসমূল দ্বারা গাছ বাতাস থেকে অক্সিজেন নেয় শ্বাসকার্য চালানোর জন্য এখানে কি কী ধরনের গাছ পাওয়া যায় সুন্দরী গড়ান গেওয়া গোলপাতা হেতাল হোগলা ইত্যাদি গাছ এখানে পাওয়া যায় এবং যদি জিজ্ঞেস করে তোমাদের যে সুন্দরবন নাম কোন গাছের নাম অনুসারে হয়েছে তাহলে সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন নাম হয়েছে এখানে আমি যা যা বললাম সবগুলো ইম্পর্ট্যান্ট শ্বাসমুল বা নিউমার্টে ফোর লবণাক্ত মৃত্তিকা শাসমূলের গাছ কী সুন্দরী সুন্দরবনে কী কী গাছ পাওয়া যায় এই সবগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে চলো দেন নেক্সট দেখে নি পশ্চিমবঙ্গের স্টেট ট্রি বা রাজ্য গাছ অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যে যে প্রধান গাছ হিসাবে মানা হয় সেটি কী গাছ এটি হলো ছাতিম গাছ একে ব্ল্যাক বোর্ড ট্রি নামেও ডাকা হয় ছাতিম গাছকে কী নামে ডাকা হয় ব্ল্যাক বোর্ড নামেও ডাকা হয় যদি জিজ্ঞেস করে ছাতিম গাছের ইংলিশ নাম কি তাহলেও কিন্তু ব্ল্যাক বোর্ড থ্রি বলতে পারো এটার বিজ্ঞান সম্মত নাম অ্যালস্টোনিয়াস কলারিস এখানে আমি একটা ছাতিম ফুলের ফটোও অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের ফটো দেখে পড়লে বেশি মনে থাকে সেই কারণে ওকে দেন নেক্সট দেখে নেব পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমাল বা রাজ্য পশু কী পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল হলো বাগরোল বা মেছো বিড়াল বিড়ালের মধ্যে সবথেকে বড়ো প্রজাতির যে বিড়াল আছে সেটি হলো এই বাগরোল বা মেছো বিড়াল এখানে তোমরা ফটো দেখতে পাচ্ছ তো এর ইংলিশ নাম কি এর ইংলিশ নাম হচ্ছে ফিশিং ক্যাট মেছো বিড়াল তো ইংলিশ নাম ফিশিং ক্যাট এবং এর বিজ্ঞানসম্মত নাম ফ্রায়োনাইলিউরাস ভিভেরিনাস বিজ্ঞানসম্মত নামটা একটু কঠিন বাট ট্রাই করে একটু মনে রাখার ওকে দেন নেক্সট দেখে নাও পশ্চিমবঙ্গের স্টেট ফ্লাওয়ার বা রাজ্য ফুল কী তো এটা অ্যান্সার হবে শিউলি ফুল দেখো ছাতিম ফুল কিন্তু রাজ্য ফুল নয় ছাতিম গাছ হলো রাজ্য গাছ কিন্তু রাজ্য ফুল কিন্তু শিউলি ফুল এখানে একটা ফটো অ্যাড করেছি আমি তো শিউলি ফুলের ইংলিশ নাম কি শিউলি ফুলের ইংলিশ নাম নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন এবং এর বিজ্ঞানসম্মত নাম নিকটান্থস আরবার্ট ট্রিস্টিস ওকে সো দেন নেক্সট দেখে নেব পশ্চিমবঙ্গের স্টেট বার্ড বা রাজ্য পাখি কী সাদা গলা মাছরাঙা দেখো শুধু মাছরাঙা বললে কিন্তু হবে না সাদা গলা মাছরাঙা বলতে হবে ঠিক আছে এই মাছরাঙার গলা কিন্তু সাদা হয় ইংলিশ নেম হোয়াইট থ্রোটেড কিংফিশার অজ্ঞানসমত নেম হ্যালসিয়ন স্মারনসিস ওকে তো এবার আমরা বিভিন্ন ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং যে হাতি সংরক্ষণ স্পটগুলো সেগুলো ডিটেলসে দেখে নেব। কেন কেননা এগুলো থেকে ডিটেলসে কোশ্চেন আসতেই পারে যে এই বনটায় কি আছে বা ওই পার্কে কি আছে এরম আসতেই পারে তো প্রথমে দেখে নেবো সুন্দরবন ন্যাশনাল পার্ক সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং ফোর্থ মে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে একে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় এটা হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত তো সুন্দরবন সুন্দরবন কোন পশুর জন্য বিখ্যাত মেনলি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এবং উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সুন্দরবন টাইগার রিজার্ভ গঠিত হয়েছিল তার মানে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কিন্তু একে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় কিন্তু তার আগে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে একে সুন্দরবন টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল এরপর দেখো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই জাতীয় পশু তার মানে দুটো দেশে একই জাতীয় পশু সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়াও সুন্দরবনে অনেক রকমের পাখি গাঙ্গেয় ডলফিন গাঙ্গেয় ডলফিন কিন্তু এখানে অন্যতম প্রধান একটা প্রাণী সারস বিভিন্ন প্রজাতির কচ্ছপ এবং লবণাক্ত জলের কুমির দেখা যায় তো এরপর দেখে নেব সুন্দরবনে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক বড় বড় পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ কী সেটা হলো সুন্দরবনে যে গঙ্গা ব্রহ্মপুত্র নদী মিরা যে বদ্বীপ গঠিত করে সুন্দরবনে সেটাই পৃথিবীর সব বৃহত্তম বৃহত্তম বদ্বীপ এরপর দেখো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এনই নেওরা আর এ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক তো ভ্যালি ন্যাশনাল পার্ক কবে গঠিত হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এবং এটা দার্জিলিং জেলা অবস্থিত তো যারা দার্জিলিং বা তার কাছাকাছি কোনো জেলা থেকে অ্যাপ্লাই করেছো ওই চাকরিটার পোস্টের জন্য তো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও এমনি যে কোনো জেলার জন্য ইম্পর্টেন্ট তো এটা সিকিম এবং ভুটানের মাঝে সীমানা রয়েছে এখানে তার মানে অন্য দেশের সাথে এটা বর্ডার শেয়ার করে এই পার্কটাই ন্যাশনাল পার্কটা তার জন্য এটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে চিতা রেড পান্ডা গরিলা ভাল্লুক পাহাড়ি হরিণ ইত্যাদি দেখা যায় তো এখানকার দুটো মেন যে প্রধান যদি পশুর কথা জিজ্ঞাসা করে তাহলে সেটা হবে এক রেড পান্ডা আর একটা হচ্ছে পাহাড়ি হরিণ এছাড়াও গরিলা ইম্পর্টেন্ট গরিলা ভাল্লুক এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো নেক্সট দেখে নি তো নেক্সট হলো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটাও ইম্পর্টেন্ট সিঙ্গালিলা ন্যাশনাল পার্কও দার্জিলিং জেলায় অবস্থিত এবং এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম ন্যাশনাল পার্ক তাহলে বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা এটা প্রশ্ন আসতেই পারে ইনফ্যাক্ট আসার চান্স প্রচুর রয়েছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম ন্যাশনাল পার্ক কী তো এখানে অ্যান্সার হবে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দেন এখানে কী কী পাওয়া যায় এখানে চিতা রেড পান্ডা বার্কিং ডিয়ার প্যাঙ্গলিন হিমালয়ান ব্ল্যাক বিয়ার ইত্যাদি দেখতে পাওয়া যায় সবকটা প্রাণী এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেড পান্ডা বার্কিং ডিয়ার প্যাঙ্গলিন প্যাঙ্গোলিনের নাম রিসেন্টলি তোমরা বারবার শুনেছিল যখন করোনা হয়েছিল সেই সময় যে প্যাঙ্গলিন চিনারা প্যাঙ্গোলিন খেয়েছিল সেই জন্য করোনা হয়েছিল তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিমালয়ান ব্ল্যাক বিয়ার ইত্যাদি দেখতে পাওয়া যায় দেখো বক্সা ন্যাশনাল পার্ক বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত তো মনে রাখবে তরাই অঞ্চল এখানে ইম্পর্টেন্ট হয়ে যায় দুয়ার্স অঞ্চলে কিন্তু অন্য ন্যাশনাল পার্ক তরাই অঞ্চলে বক্সা এবং দুয়ার্স অঞ্চলে গুরুমারা ন্যাশনাল পার্ক তো এটা উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে একে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় এখানে কী কী পাওয়া যায় চিতা মেছো বিড়াল জায়ান্ট কাঠ নেউল এশিয়ান হাতি সম্বর হর্নবিল কালো গলা সারস যাজাবর বালিহাস ইত্যাদি পশু পাখি দেখতে পাওয়া যায় এখানকার পশু পাখিগুলো একটু মনে রাখার চেষ্টা করবে খুব বেশি যে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওরকম কিছু নয় বাট মোটামুটি ইম্পর্টেন্ট একটু বেছে বেছে মনে রাখবে দেন দেখো গরুমারা ন্যাশনাল পার্ক এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জলপাইগুড়ি জেলা অবস্থিত আগেরটা ছিল তরাই অঞ্চলের এটা হচ্ছে ডুয়ার্স অঞ্চলে জলপাইগুড়ি জেলায় তো এখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পেলে যে আলিপুরদুয়ার জেলাটা অবশ্যই তো পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে আর জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলে এছাড়া দেখো এটার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি নদীর তীরে অবস্থিত তো কোন নদীর তীরে অবস্থিত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে মূর্তি নদীর তীরে এখানে গুরুত্বপূর্ণ এবং দামি গাছ দেখতে পাওয়া যায় যার নাম হল শাল গাছ তো এটা স্পেশালি শাল গাছেরই বন এখানে প্রচুর পরিমাণে শাল গাছ দেখা যায় এখানকার একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে একশৃঙ্গ গন্ডার দেখা যায় একশৃঙ্গ গন্ডার হাতি বাইসন চিতা অজগর সাপ দেখা যায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের কচ্ছপ বাদর এবং দুশোয়ের বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এখানে তো এখানকার মেন মেন যে পশু পাখিগুলো সেগুলো কি কী হলো এক একশৃঙ্গ গন্ডার দেন বাইসন অজগড় বিভিন্ন ধরনের কচ্ছপ বাদর এবং দুশোর ধরনের বেশি প্রজাতির পাখি দেখা যায় এখানে তো আজকের ভিডিওটা এইটুকু এখানে আমরা অনেক তথ্য জানলাম নেক্সট ভিডিওতে আমরা যে বনদপ্তর সম্পর্কে আরও বাকি তথ্যগুলো পশ্চিমবঙ্গের বন জঙ্গল ন্যাশনাল পার্ক সম্পর্কে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা আগে আগে পেয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কেননা ওখানে ডেইলি জি কে পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি আপলোড করা এবং তাছাড়াও আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে ওখানে নোটিফিকেশান চলে যায় তো ততক্ষণ অবধি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড গুড বাই টেক কেয়ার